প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাই অনলাইন ক্লাসে। আমি দেবাশিস কুমার দাস। এখন যে ক্লাসটা করব সেটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় এক প্রথম অধ্যায়, অর্থাৎ বাস্তব সংখ্যা উপর তৃতীয় ক্লাস। এর আগে আমি এই অধ্যায়ের উপর আরও দুইটা ক্লাস করেছি। আশা করি তোমরা সবাই সেই দুইটা ক্লাস ভালোভাবে দেখেছ, ভালোভাবে প্র্যাকটিস করেছ। তারই ধারাবাহিকতায় আজকে হলো তৃতীয় ক্লাস। তাহলে চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমি প্রথম দুইটা ক্লাসের মধ্যে ১৬ নম্বর অঙ্ক পর্যন্ত তোমাদের সমাধান করে দিয়েছি। আজকে শুরু করব ১৭ নম্বর অঙ্ক থেকে। আমরা দেখতে পাচ্ছি ১৭ নম্বর অঙ্কের মধ্যে গুণ করো, ১৮তে ভাগ করো, ১৯ নম্বরে হচ্ছে বর্গমূল নির্ণয় করো, ২০ নম্বর অঙ্কের মধ্যে হচ্ছে কোনগুলো মূলদ এবং কোনগুলো অমূলদ সেগুলো আইডেন্টিফাই করা। তাহলে প্রথমেই আমরা শুরু করব গুণ ১৭ নম্বর অঙ্ক থেকে। তাহলে ১৭র কতে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে ০.৩ পুনঃপুনিক ইন্টু ০.৬ পুনঃপুনিক ওঠাতে হবে, তারপরে গুণফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা যদি পুনঃপুনিককে ওঠাই তাহলে উপরে হচ্ছে ৩, আর দশমিকের পরে একটা অঙ্কের মধ্যে পুনঃপুনিক, এর জন্য একটা ৯। একই রকম ৬, তাহলে এটা হবে একটা ৯। এখন দেখো তো এটাকে কাটাকাটি করা যায় কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ৩৩কে ৯, আবার ৩২গুণে ৬, তাহলে উপরে হচ্ছে ২, নিচে হলো ৯। এখন ২কে ৯ দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে যে রেজাল্টটা পাবো একটু দেখে নাও। তাহলে ২ ভাগ হচ্ছে ৯, আমরা দেখতে পাচ্ছি ০.২২২ ... মানে ২ আসতেছে, তার মানে ০.২ আমরা এটা পুনঃপুনিক দিতে পারি। তাহলে ০.২ পুনঃপুনিক, এটা হচ্ছে আমাদের এই যে ১৭ নম্বর কয়ের মধ্যে গুণফল নির্ণয় করতে বলছে তার রেজাল্ট। আশা করি এখানে সবাই বুঝতে পারছে। এবার দেখো তো একটু খ প্রশ্নটা। ক্ষয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ২.৪ পুনঃপুনিক ইন্টু ০.৮১ পুনঃপুনিক, তার মানে প্রথমটা আমরা নেই, তাহলে ২.৪ মাইনাস হলো ২, কারণ যা পুনঃপুনিক থাকবে না, পুনঃপুনিক ছাড়া যে অঙ্কগুলো আছে সেগুলো মাইনাস হয়ে যাবে। দশমিকের পরে এক ঘর পুনঃপুনিক, এর জন্য একটা ৯, ইন্টু এটা হচ্ছে ৮১, তাহলে নিচে হবে ৯৯। এবার একটু কাজ করো, ২৪ থেকে ২ বাদ দিলে কত থাকে ২২, নিচে থাকে ৯, ইন্টু উপরে হলো ৮১, নিচে হলো ৯৯। দেখো তো আমরা কাজ করতে পারি ৯৯ ৮১, আবার ৯১১ ৯৯, ১১ দিয়া ১১ দুগুণে ২২। তাহলে আমরা দেখতে পাচ্ছি সরাসরি এটা তো ২ চলে আসে রেজাল্ট, তাহলে এটা হচ্ছে অ্যান্সার ২। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এবার চলো আমরা আমাদের এখান থেকে যে ৪ নম্বর যেটা রয়েছে ১৭র ৪, সেই অঙ্কটা একটু করে দিই। এখানে ৪ নম্বর অঙ্কটা হচ্ছে ১৭র মধ্যে সবচাইতে বড়। তাহলে ১৭র যে ৪ মানে ঘ, ঘতে যেটা আছে ৪২.১৮ পুনঃপুনিক ইন্টু ০.২৮, তার মানে হচ্ছে ৮ এর উপরে পুনঃপুনিক। এখন দেখো আমরা এটাকে যদি পুনঃপুনিক আগে উঠাই তাহলে ৪২.১৮ মাইনাস হবে ৪২, যা আগে টোটাল সংখ্যাটা লিখবো, তারপরে যেগুলোর মধ্যে পুনঃপুনিক নেই, পুনঃপুনিক ছাড়া আছে, এগুলো মাইনাস করে দিব। এবার দশমিকের পরে আছে ২ ঘর, ২টার মধ্যে এই পুনঃপুনিক, এর জন্য ২টা ৯, ইন্টু উপরে হচ্ছে ২.৮ মাইনাস হলো ২, আর একটা পুনঃপুনিক একটা ৯, আর দশমিকের পরে পুনঃপুনিক ছাড়া আছে একটা অঙ্ক, এর জন্য একটা ০। আমরা এবার কাজ করি, দেখো ওখান থেকে যদি আমরা কত থেকে ৪২.১৮ থেকে ৪২.১৮ মাইনাস হলো ৪২, তাহলে থাকে হলো ৪১.৭৬, আর ৯৯ ইন্টু এটা হলো ২৬ ডিভাইডেড বাই ৯০।
এখন তো দেখো আমরা কি কাজ করতে পারি, এটাকে যদি আমরা কাজ করতে চাই, যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে এটা হবে ৪৫, তাহলে ৪১ ৭৬কে ৪১ ৭৬ ভাগ হচ্ছে ২, তাহলে আমরা পাই ২০৮৮। এখন আর মনে হয় ভাগ যায় না, তাহলে আমরা কি করব, গুণ করে দিই, উপরে হবে ২০৮৮ ইনটু হলো ২৬, তার মানে ৫৪২২৮, আর নিচে ৪৫ ইনটু ৯৯, তাহলে আমরা পাই ৪৪৫৫। এখন এটাকে যদি আমরা ভাগ করে দেই ৫৪২৮৮ ভাগ হচ্ছে ৪৪৫৫, তাহলে হবে ১২.১৮৫৮৫৮, এভাবে আসতেছে। দেখো তাহলে কোন সংখ্যাটা বারবার আসতেছে, তাহলে আমরা এখানে একটু নির্ধারণ করি ১২.১৮, দেখো একের পরে এক তো আসবে, তারপরে দেখো ৮৫৮৫৮৫ এভাবে আসতেছে, তার মানে আমরা লিখতে পারি ৮৫ এর উপর পুনঃপুনি। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এটাই হচ্ছে ১৭-র যে সর্বশেষ অর্থাৎ ঘ প্রশ্নের সমাধান। এবার চলো আমরা চলে যাই এখানে ১৮ নম্বর প্রশ্নে। ১৮ নম্বর প্রশ্ন হচ্ছে ভাগ করো। গুণ এবং ভাগ কিন্তু সমপর্যায়ে, কেন? কারণ ভাগকে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলেই কিন্তু হয়ে যায়, গুণ হয়ে যাবে। তার মানে আমরা ১৮তে প্রথমে যে কয়ের মধ্যে যেটা হচ্ছে আমার দেওয়া আছে ০.৩ পুনঃপুনিক, ভাগ হলো ০.৬ পুনঃপুনিক, তার মানে প্রথমে আমাদের কাজ হচ্ছে পুনঃপুনিক ওঠানো, তার মানে পুনঃপুনিক উঠাই দিলে ৩ আর ৯, আর ভাগ হবে ৬.৯, তাহলে ভাগের আমরা গুণ চিহ্ন উল্টাই দিই, তাহলে ৩/৯ ইনটু ৯/৬, দেখো ৯৯ কাটা, তাহলে এটাও আমরা লিখতে পারি ৩^৬, তার মানে ১/২, ১/২ মানে হচ্ছে ০.৫। এটাই হচ্ছে আমাদের কয়ের উত্তর, খুব সহজ। এবার দেখো আমরা যদি এখান থেকে আমাদের যে ঘ প্রশ্নটা রয়েছে সেটা করি, সেটা হচ্ছে ১.১৮৫, ১ এবং ৫ এর উপরে পুনঃপুনিক, ভাগ হচ্ছে ০.২৪ এর মধ্যে পুনঃপুনিক, তাহলে একটু দেখো আমরা প্রথম পুনঃপুনিক উঠাই, তার মানে ১.১৮৫ মাইনাস হয়ে যাবে ১/৯৯, কারণ দশমিকের পরে তিনটা অঙ্কের মধ্যে পুনঃপুনিক আছে, যেন তিনটা নয়, ভাগ হচ্ছে ২৪/৯৯। এখন যা আছে দেখো ১.১৮৫ আর নিচে হলো ৯৯৯, ভাগ ২৪/৯৯, এখন ভাগের গুণ চিহ্ন উল্টাই দাও, ১১৮৪/৯৯৯ ইনটু হয়ে যাবে ৯৯২৪, তাহলে এখন দেখো এটাকে যদি আমরা ছোট করি তাহলে ১১, তাহলে এটা হবে ১১১, ৯ দ্বারা যদি ভাগ করি। এখন যা সংখ্যা আছে এটাকে দেখো একটু কাটাকাটি যায় কিনা, আমরা ১১৮৪কে ১১৮৪ ভাগ হচ্ছে ৪ দিকে ৪ দিয়ে, হ্যাঁ যায়, তাহলে ৪ দিয়ে যদি ভাগ করি সেটা হয়ে যায় ২.৯৬, আর ৪ দিয়ে ভাগ করলে হয়ে যায় ৬, আবারও কাটাকাটি যাবে একটু লিখে নিই, সেটা হচ্ছে ২.৯৬/১১১ ইনটু উপরে হবে ১১, নিচে হলো ৬, এবার দেখি ৬ দিয়ে ভাগ করা যায় কি না, যায় না, তাহলে আমরা একটা কাজ করি, ৯ আর ২ হচ্ছে ১১, ১৭ যাবে না, তাহলে ৩/৬
আর এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি আর 2 দিয়ে যদি কাটি তাহলে 296 ভাগ হচ্ছে 2 তাহলে হবে 148 এখন উপরে যা আছে তাই 148 এর সাথে গুণ করতে হবে 11 গুণ করে দিব 11 সমান হচ্ছে 1628 ভাগ হলো 333 দিয়ে যদি ভাগ করি ভাগ 333 তাহলে আমরা পাই 4.8888 অর্থাৎ 4.8888 তার মানে 4.8 পুনঃপুনিক আশা করি প্রত্যেককে বুঝতে পারছো আমাদের যে 18 এর যে ঘ প্রশ্নটা রয়েছে তার সমাধান খুব সহজ অঙ্ক একটু চেষ্টা করো তাহলেই পারবে এবার চলে যাব 19 নম্বর অঙ্কের মধ্যে 19 নম্বর অঙ্কের মধ্যে বলা আছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করো তাহলে 12 কে 4 দশমিক স্থান পর্যন্ত আমরা বর্গমূল নির্ণয় করতে চাই বর্গমূল অঙ্ক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার মধ্যে বর্গমূল আসে আর তোমরা আমার যতটুকু মনে পড়ে সপ্তম শ্রেণীতে তোমাদের বর্গমূল ছিল ক্লাস 6 এ বর্গমূল ছিল 6 এবং 7 এ বর্গমূল তোমরা করেছো এখানে আবারো সেই বর্গমূল নির্ণয় আমাদের সেটা হচ্ছে 19 নম্বর প্রশ্নে 19 প্রথম হচ্ছে 12 এই 12 এর বর্গমূল নির্ণয় করতে হবে 4 দশমিক স্থান পর্যন্ত আমরা একটা কাজ করি আমরা দেখো তো এটাকে লিখতে পারি না 12 যেহেতু তার 4 দশমিক স্থান পর্যন্ত দশমিকের পরে 4 জোড়া নিয়ে নিই তাহলে যেহেতু আমরা শূন্য বাড়াইলে কোনো মানের কোনো পরিবর্তন হয় না 2 জোড়া 3 জোড়া আর 4 জোড়া নিলাম এখন আমাদের কাজ হচ্ছে বর্গমূলটা নির্ণয় করি তাহলে 12 3 জোড়া 4 জোড়া এখন জোড়া জোড়া যদি নির্ধারণ করি দেখো প্রথম কতবার যাবে আমরা এটা জানি 3 তিরিকে 9 তাহলে থাকে কত থাকে হচ্ছে বিয়োগ করলে 3 দশমিক তো এর জন্য দশমিক বসাতে হবে দশমিকের উপর আমরা এক জোড়া নামাতে পারি এক জোড়া এখন আমরা 12 এর যেহেতু বর্গমূল করব রুট 12 একটা কাজ করবা প্রথমে কি করবা রুট 12 দিয়ে ক্যালকুলেটরের মধ্যে মানটা নিয়ে আসবা দেখবা রেজাল্ট আসবে যেটা হলো 4.3.4641 এই যে এই রেজাল্টটা আসবে তাহলে প্রথমে যদি ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা বের করে নাও তারপর কাজটা কিন্তু খুব সহজ হয়ে যাবে তারপরে কতবার যাবে আমার 4 বার যাবে তার মানে এখানে আমি 4 দিব তাহলে এখানে প্রথম কত ছিল আগে দেখো 3 এর 3 এর দ্বিগুণ এখানে চলে আসবে 6 তারপরে আমরা দশমিকের পরে 4 নামাবো তাহলে এখানেও কিন্তু কি দিতে হবে 4 যেহেতু 4 নামাবো এবার 4 দিয়ে কিন্তু গুণ করতে হবে 64 কে তাহলে 64 গুণ 4 সেটা হচ্ছে 256 256 এবার বিয়োগ করো বিয়োগ করলে দেখো থাকে হলো 44 এখন এখানে যা আছে তার দ্বিগুণ আসবে 34 এর দ্বিগুণ কত 34 এর দ্বিগুণ হচ্ছে 68 আমরা দশমিকের পরে আবার এক জোড়া নিতে পারি এবার আমার পরের সংখ্যা কত 6 তাহলে রেজাল্টের ঘরে 6 বসবে এখানেও 6 বসবে তাহলে এই যে 686 গুণ হচ্ছে 6 তার মানে 4116 এটা আসবে তাহলে কত থাকে বিয়োগ করলে 4400 তাহলে থাকবে 284 এর পরের কাজ হচ্ছে 346 এর দ্বিগুণ কত 346 এর দ্বিগুণ হচ্ছে 692 346 এর দ্বিগুণ হচ্ছে 392 এখন আমরা আরেক গর আরেক জোড়া নামাবো এখন যাবে হলো 4 বার তাহলে রেজাল্টের ঘরে 4 এখানেও 4 দিব তাহলে 6924 তাহলে 6924 এটাকে গুণ করব 4 দিয়ে গুণ 4 যত দিয়েছি তত দিয়ে গুণ তার মানে সেটা হচ্ছে 27696 বিয়োগ করব 28400 থেকে
তাহলে বিয়োগ হচ্ছে 28,400 থাকে হলো 704 এখন আমাদের কাজ হচ্ছে এখানে যা আছে তার দ্বিগুণ আসবে তার মানে 3,464 3,464 গুণ হচ্ছে 2 আসবে 6,928 তাহলে 6,928 চলে আসবে এখন দেখো ওই যে শেষে 1 তাহলে 1 বসাই দিবে এখানে তার মানে একবার তাহলে এখানে কিন্তু কি নামবে এক জোড়া নেমে যাবে শূন্য তার মানে এখানে একবারই যাচ্ছে একবার গেলে 6,969,281 যা আছে তাই তার মানে 70,400 থেকে মাইনাস করে দিব 69,281 তাহলে থাকে হলো 11 এখানে থাকে হচ্ছে 1119 আমাদের কিন্তু দশমিকের পরে কিন্তু চার গড় হয়ে গেল এটাই হচ্ছে আমাদের চার দশমিক স্থান পর্যন্ত অতএব নির্ণয় বর্গমূল এটা কার বর্গমূল রুট 12 সমান হচ্ছে 3.4641 এখন বলছে দশমিকের পরে আমাদের তিন ঘর রাখতে বলছে আমরা দশমিকের পরে যদি তিন ঘর রাখি যে ঘরটা বাদ যাচ্ছে সেটা যে চারের বড় হয় একের সংখ্যার সাথে একযোগ হইতো তার মানে 3.464 এত প্রায় হবে এটাই হলো তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আশা করি প্রত্যেকে বুঝতে পারছে বর্গমূল এভাবে করবে তোমরা আগে থেকে জানো কিভাবে বর্গমূল করতে হয় এবার আমরা চলে যাচ্ছি 20 নাম্বার প্রশ্নে নিচের কোন কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন কোন সংখ্যাগুলো অমূলদ সেগুলো নির্ণয় করা একটু দেখে নেই যে কোনটা মূলদ এবং কোনটা অমূলদ তাহলে 20 এর মধ্যে কয়ের মধ্যে আমাদের আছে কত 0.4 পুনঃপুনিক তার মানে কি 4/9 তাহলে 4/9 এটা কি মূলদ না অমূলদ আর এটা হচ্ছে আমাদের মূলদ তার মানে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে সাজানো যায় এটাই হচ্ছে মূলদ এবার তাহলে খ নাম্বারে দেখি খতে আছে 9 রুট 9 মানে কি 3 তাহলে এটা কি এটাও কিন্তু মূলদ কারণ এটা নিচে কত আছে 1 আছে তাহলে গতে দেখি গতে কি আছে তাহলে গতে হলো রুট 11 রুট 11 এখন 11 কে কি বর্গমূল করা যায় যেটা বর্গমূল হয় না তাহলে এটা হলো অমূলদ এটা হচ্ছে অমূলদ এবার আমরা ঘতে যাচ্ছি ঘয়ের মধ্যে আছে রুট 6/3 আচ্ছা রুট 6 মানে আমরা এটা লিখতে পারি 3 দুগুণে 6 তো তাহলে রুট 3 ইন্টু রুট 2 আর নিচে লিখতে পারি রুট 3 ইন্টু রুট 3 কারণ একটা 3 মানে দুইটা রুট 3 তাহলে এটা কাটাকাটি যাচ্ছে তাহলে থাকলো কি উপরে রুট 2 আর নিচে রইল রুট 3 আর রুট যুক্ত কোন রাশি থাকলে সেটাই তো অমূলদ তার মানে এটা অমূলদ এটা অমূলদ এবার ওতে আমরা দেখতে চাই কি আছে ওতে আছে হচ্ছে রুট 8 আর হচ্ছে রুট 7 তো রুট 8 মানে কি 4 দুগুণে আপনা 4 এর বর্গমূল 2 তার মানে হচ্ছে রুট 7 এটাও কিন্তু আমাদের অমূলদ এটা অমূলদ সংখ্যা তারপরে হচ্ছে চতে দেখি চতে কি আছে চয়ের মধ্যে আছে রুট 27 আর হচ্ছে রুট 48 এটা একটু কাজ করি দেখো আমাদের এখান থেকে আমরা যা করতে চাই 27 কে কিন্তু আমরা ভাঙতে পারি 3 ন 27 তার মানে এটা লিখতে পারি 9 × 3 আর এটা লিখতে পারি যেহেতু 48 3 × 16 = 48 তাহলে 16 × 3 এখন দেখো আর 9 এর বর্গমূল হচ্ছে 3 আর 3 এর বর্গমূল হবে না
আর 16 বর্গমূল হচ্ছে 4 3 এর বর্গমূল হচ্ছে না তাহলে √3 কাটা যায় তাহলে থাকলো কি 3/4 আর 3/4 মানে কি এটাই হলো মূলদ তাহলে আমাদের চ হলো মূলদ এরপরে যে সতে যেটা আছে ছ প্রশ্নের মধ্যে আছে 2/3 3/7 2/3 3/7 এটা মানে কি 2/3 × 7/3 তার মানে 7 × 14 3 × 9 এটাও কিন্তু মূলদ এটাও মূলদ আর বর্গীয় যতে যেটা আছে সেটা হচ্ছে 5.639 এই যে 6 এবং 9 এর মধ্যে পূর্ণপুনিক এটাকে আমরা পূর্ণপুনিক যদি উঠাই সেটা হচ্ছে 999 আর হচ্ছে 5639 - 5 তাহলে এখান থেকে যদি আমরা 5 বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 56 তাহলে 9 থেকে 5 4 থেকে 34 আর থাকে হচ্ছে 999 তাহলে 4 আর 3 7 7 আর 4 13 13 আর 5 হচ্ছে 18 তাহলে 18 কে অবশ্যই ভাগ করা যাবে 3 দ্বারা দেখি যায় কিনা 9 দ্বারা তাহলে 5 6 3 4 ভাগ হচ্ছে 9 তাহলে 9 দ্বারা ভাগ করা যায় 9 দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে 6 2 6 আর 9 দ্বারা ভাগ করলে হচ্ছে 1 1 1 6 2 6 / 1 1 1 এটাও হচ্ছে মূলদ আশা করি প্রত্যেকে বুঝতে পারছো কোনটা মূলদ এবং কোনটা অমূলদ অর্থাৎ মূলদ হচ্ছে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে সাজানো যায় সেটা মূলদ আর যে সমস্ত সংখ্যাকে p/q আকারে সাজানো যায় না অর্থাৎ সেটা যদি দেখা যায় পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার যদি রুট থাকে সেগুলাই হচ্ছে অমূলদ আশা করি প্রত্যেকে বুঝতে পারছো আজকে এ পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাড়িতে বেশি বেশি পড়াশোনা করবে সবাইকে ধন্যবাদ।